কদিন বাদে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কৈলাস থেকে মর্তে আসবেন দেবী দুর্গা। দেশ জুড়ে তাই চলছে দেবী বন্দনার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ, পাশাপাশি চলছে মণ্ডপ সাজানোর কাজ। উৎসব মুখর পরিবেশে পূজা শেষ করতে প্রস্তুত আয়োজকরা। দিনাজপুর প্রতিনিধি নজমুল ইসলাম নয়নের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সপ্তাহখানেক পরই ঢাক ঢোল আর কাঁসার শব্দে মুখর হবে প্রতিটি মণ্ডপ। এবারের পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আবার যাবেনও ঘোড়ায় চড়ে। দেবীবরণকে সামনে রেখে ব্যস্ত দিনাজপুরের প্রতিমা শিল্পীরাও। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। আয়োজনের সকল প্রস্তুতি শেষ করেছেন পূজা উদযাপন পরিষদ ও আইন শৃঙ্খলা বাহিনী। এটার মতো আমাদের চারটা প্রতিমা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই প্রতিমা আমাদের এক মাটি শেষ, আবার এটা ফিনিশিং করতে হবে ভালো করে। আমাদের এবার নিমতলা মন্দিরেও আমরা প্রতিবারের ন্যায় শারদীয় দুর্গা উৎসব করে থাকি, এবারও করতেছি। প্রতি বছরই দুর্গাপূজা এখানে অনুষ্ঠিত হয় এবং সার্বিকভাবে এই এলাকার উন্নয়নের জন্য, মন্দিরের উন্নয়নের জন্য এলাকাবাসী সহ আমাদের মন্দির কমিটির যে সকল সদস্যবৃন্দরা আছে তারা সকলেই সহযোগিতা করে। সম্প্রীতির জেলা দিনাজপুর, এ জেলায় সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে উৎসব পালন করা হয়। দিনাজপুর জেলার 13টি উপজেলায় 1288টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের আগামী 4 অক্টোবর মহাষ্টমের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব কার্যক্রম শুরু হবে। দুর্গাপূজা হলো সর্বজনীন উৎসব, সকল ধর্মবর্ণ মিলে ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্য ধরে রাখতে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিবে এমন প্রত্যাশা সকলের। দিনাজপুর থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন, চ্যানেল এস।